সকালবেলা ঘড়িতে বাজে তখন 6টা, আর NH-41 রাস্তা ধরে যাচ্ছি মহিষাদল রাজবাড়িতে। আর একদম সামনেই আঙ্গিকম পরিবার বসে আছে, আর পেছনে ছিল আর একটা গ্রুপ। মহিষাদল প্রেস কর্নারে আয়োজিত বসন্ত উৎসব, যেটা রাজবাড়িতেই হয়ে থাকে, আর আমরা প্রত্যেক বছরই পার্টিসিপেট করি সেখানে। কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি আর রাজবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। এখন আমরা যাচ্ছি, তো আগের দিন থেকে অনেক নৃত্যশিল্পীরা চলে আসে যারা দূর দূরান্ত থেকে আসে। এই যে এনারা সকালে রেডি হয়ে যাচ্ছে, আর একটা প্রভাত ফেরি ছোট্ট বেরোবে র্যালি, তো সেটা অংশগ্রহণ করতে হবে, আমাদের করতে হবে। গ্রাউন্ডে বাস ঢুকে গেছে আর বাস থেকে নেমে পড়েছি। আর এই যে বড় বড় পাম গাছ, তাল গাছ, তো হবে হয়তো কোনো রকম গাছপালা চারিদিকে, আর লোকে লোকালয় হবে কিছুক্ষণ পর, আর রোদের তাপটাও সেইভাবে বাড়বে। তবে এই রোদ থেকে আমাদের আম গাছ বাঁচাবে, কারণ রাজবাড়িতে আম্রকুঞ্জ স্পেশালি বলা হয়, কারণ চারিদিকে আম গাছ বড় বড়, তোমরা দেখতে পাচ্ছই। দেখো এই যে আমাদের আঙ্গিকমের মেম্বাররা সব, আমরা গিয়ে আবার রেডি হব, কিন্তু এরা কত সকালবেলা রেডি হয়েছে ভাবো একবার। তো এই যে মেম্বার কাকুরা সব গ্রিন পাঞ্জাবি পরে আছে, কোনো প্রবলেম হলেই এনাদেরকে জানাতে হবে। আর ওইদিকে আমাদের স্নেহাশিস দা তার গ্রুপ নিয়ে চলে এসেছে, আর দাদা ওই যে হাই করে দিচ্ছে, দেখো ওইদিকে মালাও ভিডিও করা স্টার্ট করেছে, আর এদিকে লাবণী তার কাকুকে নিয়ে ঢুকছে। আরে না না, তোমাদের সাথে মজা করলাম, ওটা লাবণীর কেউই নয়, ওটা একটা ঝগড়ুটে কাকু, তো আমি বলবো পরে ওনার ঘটনাটা। তো এখন আমরা গ্রিন রুমের দিকে যাব, আর চারিদিকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এই যে খালি মাঠটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা পুরো লোকে লোকালয় হয়ে যাবে, আর তোমরা সেটা দেখতেও পাবে। যাই হোক, এখন আমরা গ্রিন রুমের দিকে যাচ্ছি, সবাই রেডি হব, কারণ প্রায় দেখছো কম বেশি রেডি হয়ে গেছে, তো আমাদের রেডি হতে হবে, প্রভাত ফেরিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। আর গ্রিন রুম আমরা আগের বছরও যেটা পেয়েছিলাম, এবছরও সেই গ্রিন রুমটাই পেয়েছি, একদম সামনে। তো গ্রিন রুমে ঢুকে পড়েছি, সবাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাব, তারপর দেখা হবে তোমাদের সাথে, চলো। আমরা পুরো রেডি হয়ে গেছি, আর আর কিছুক্ষণ পর আমাদের স্টেজ পারফরমেন্স, আর দেখছো পেছনে দেখো ওই যে গান চলছে। তো শেষ হয়ে গেল নাচটা, তো আমাদের 15 নম্বরে আছে, তো এখন 9 নম্বরে চলছে, তো আমাদের শুরু হবে। আর এই যে সবাই রেডি হয়ে গেছে পাচ্ছো, দেখো এই যে তমসা গভীর চিন্তায় কিছু একটা আছে, স্নেহা নাচ মনে করছে, আর এই যে চিংড়ি, আর এইখানে সুতপা, এইটা এইটা হচ্ছে যশোদা মা, এই দেখো এখানে কত সুন্দর একটা ভাবে পোজ দিচ্ছে, বসে আছে। তো কৃষ্ণ ছবি তুলছে, তো ওর ছবি তোলা হয়ে যেতে আমি ওকে কোলে করে নিয়ে চলে গেছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওই যে কি ক্যামেরাটা ঘোরে, তো আমার ফার্স্ট টাইম এটা, মাথা পুরো ঘুরে যাচ্ছিলো, আমি তো অতটা মানে পারদর্শী নয় এটাতে, তারপর যেটা যতটাই পেরেছি করেছি। তো ও হাসছে, প্রথমে ভয় পাচ্ছিলো, তারপর হাসছে, আর একতারাটা নেওয়ার জন্য চেষ্টা করছে, বেশ ভালোই লাগছিলো। তো কৃষ্ণ খুব খুশি, আর এদিকে সবাইকে টাটা করে দিচ্ছে। তো চলো এরপর একটু প্রোগ্রামের দিকে যাওয়া যাক। তারপর ভাইদেরকে নিয়ে গেলাম একদম যেখানে ক্যামেরা হচ্ছে, একদম স্টেজের ফ্রন্টের সামনেই একটা ছোট্ট তাঁবু যে বানানো হয়, ওটা তো ওটাকে কিছু একটা বলে স্পেশালি, তো আমি সেটা ভুলে গেছি এই মুহূর্তে। তো ওখানে ভাইদেরকে তুলে দিয়ে এসেছি যাতে ভিডিও করতে খুব সহজ হয়, আর লোক দেখো তোমরা একবার কত। তো এখন আমাদের নাচটা হবে, নাম ঘোষণা করে দিয়েছে, একদম স্টেজে রেডি সবাই।
বহু একাডেমি ছিল যারা নাচ গান আবৃত্তি সমস্ত কিছুই করছিল, কিন্তু সমস্ত ফুটেজ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আর তোমরা ভিড়টা দেখো একবার, আমি বারবার একটাই কথা বলছি, এখানে পুরো ঢল নেমে আসে মানুষজনের, তো পুরো ভরে যায়। আর এখানে সত্যি একটা বছর অপেক্ষা করে থাকি, এই একটা দিনের অপেক্ষা করে থাকি। অনেক পুরানো বন্ধু বান্ধবী যারা স্কুল আর কলেজ পাস আউট হয়েছে, তো তাদের সাথেও এই একই জায়গা এখানে দেখা হবেই। তো এই একটা দিন আমরা আনন্দ করার জন্য যাই। আর শুরুতেই যে কাকুটাকে দেখিয়েছিলাম, তো আমি আবার একবার স্ক্রিনে ছবি দিচ্ছি, দেখো তোমরা। তো ইনি কলকাতা থেকে এসেছে, তো এনার প্রবলেম হচ্ছে, অনেক কিছু নিয়ে প্রবলেম হচ্ছে। প্রথমে ভাবছিলাম আমরা যে আমাদের গ্রুপের সাথে প্রবলেম হয়েছে, কিন্তু না, পরে যখন কমিটি থেকে ডাকে, প্রত্যেকটা গ্রুপের প্রবলেম ওনাকে নিয়ে। তো উনি একদম সহযোগিতা করছিল না কমিটির সাথে, খুব খারাপ বিহেভিয়ার করছিল আমাদের সাথে। তো ওনার বক্তব্য হচ্ছে, মঞ্চে সঞ্চালক সঞ্চালিকারা এত কেন বকবক করবে, একটা একটা গ্রুপের নাম ডাকবে, পারফরমেন্স করবে, বেরিয়ে যাবে। আর বাইরে থেকে কেন এত লোকজন আসছে, এত মানুষের ঢল কেন, যারা পারফরমেন্স করছে তাদের প্যারেন্টসরাই থাকবে। তো এত মানুষজনের ভিড়ের মধ্যে আমাদের যে ছোট ছোট স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ওখানে নাচতে পারি না, তাই জন্য গ্রিন রুমের ভেতরেই আমরা অল্প স্বল্প নাচি আর একটু আবির উড়াই। তো ওটাও ওনার প্রবলেম, তো ওটা নিয়েই উনি প্রবলেম করেছে। তো রীতিমতো আমাদেরকে একটাই কথা বলছে, ইমিডিয়েট গ্রিন রুম ছেড়ে বেরিয়ে যাও। তো আমরা বললাম যে আমাদের কিছু জন আবির খেলতে চলে গেছে, ওরা এলে একসাথে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আমরা যাবো। কিছুতেই শুনছে না, কেন এক্ষুনি বেরোতে হবে তোমাদেরকে, এইরকম। তো কিছু জনকে হাত ধরে বেরো করে দিচ্ছে উনি। তো যাই হোক, আমাদের কমিটি অনেক সহযোগিতা করেছে এবং আমাদের যেসব কাকুরা চেনা জানা ছিল তারা অনেক হেল্প করেছে, তো ওনাকেও বুঝিয়েছে। জানি না ওনার কলকাতায় কী ধরনের প্রোগ্রাম হয়। তবে আমরা বেশি কিছু না বলে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। তো লাঞ্চ করে এসে বাসে বসেছি বাড়ি ফেরার জন্য। তারপর কমিটি থেকে ডাকলো প্রত্যেকটা গ্রুপের একজন করে মেম্বারকে যেতে। তো আমাদের ম্যাডাম গেছিলো, তো আমরাও গেছিলাম। পরে জানতে পারলাম যে উনি আমাদের সাথে না, উনি প্রত্যেকটা গ্রুপের সাথেই খারাপ বিহেভিয়ার করেছে। পরে জিনিসটা খুশি হলাম যে দোষটা আমাদের ছিল না, উনি প্রত্যেকটা গ্রুপের সাথেই অসহযোগিতা করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার পরের বছর মহিষাদলে, তার আগে দেখা হচ্ছে তো নেক্সট ব্লগ ভিডিওতে। চলো টাটা বাই।